প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের সামনে একটি নতুন এপিসোড নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমরা শিখব দুটি নির্দিষ্ট বিন্দুর মধ্যকার দূরত্ব নির্ণয়। দুটি নির্দিষ্ট বিন্দুর মধ্যকার দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে আমাদেরকে প্রথমে একটি কার্তেশীয় তল এঁকে নিতে হবে। তো এর আগে আমরা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা এবং পোলার স্থানাঙ্ক ব্যবস্থার প্রাথমিক ধারণা সম্পর্কে অবগত হয়েছি। তো এখন এই কার্তেশীয় তলের মধ্যে আমরা পি এবং কিউ দুইটি বিন্দু কল্পনা করি। তো পি এবং কিউ এর মধ্যকার দূরত্বই আমাদেরকে বের করতে হবে। তো সুবিধার কাজের সুবিধার জন্য আমরা আগে চিত্রটি এঁকে রেখেছি। এখন আমরা এখানে দেখতে পাই যে এখানে এখানে ও এ এখানে ও এ এখানে পি বিন্দু থেকে ও এ এর দূরত্ব যদি আমরা নির্দেশ করতে যাই, তাহলে ও এ ইজ ইকুয়াল এক্স ওয়ান, ও বি ইজ ইকুয়াল এক্স টু, পি এ ইজ ইকুয়াল ওয়াই ওয়ান এবং কিউ বি ইজ ইকুয়াল হবে ওয়াই টু, যা আমরা পি এবং কিউ এর স্থানাঙ্ক মানের মাধ্যমে আমরা এসব লিখতে পারি। এখন আমাদের মূল টার্গেট বা মূল উদ্দেশ্য হচ্ছে পি কিউ এর সরলরেখার দূরত্ব বা পি কিউ রেখাংশের মান বের করা। তো পি কিউ রেখাংশের মান যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা এই সমকোণী ত্রিভুজের সাহায্য নিতে পারি। এর মাধ্যমে আমরা পিথাগোরাসের উপপাদ্যটির সাহায্য নিয়ে সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্যটির সাহায্য নিয়ে আমরা ম্যাথ প্রবলেমটি সলিউশন করতে পারি। তো পি কিউ এর দূরত্ব যদি আমরা মান যদি আমরা বের করতে চাই, তাহলে আমাদের প্রয়োজন হবে পি আর এবং কিউ আর এর। তো পি আর এবং কিউ আর এর মান তো আমাদের জানা নেই, তো আমরা বের করতে পারি। সুতরাং পি আর ইজ ইকুয়াল আমরা লিখতে পারি পি আর ইজ ইকুয়াল এ বি, পি আর ইজ ইকুয়াল এ বি ইজ ইকুয়াল লেখা যেতে পারে ও বি মাইনাস ও এ। এখন আমরা ও বি এর মান জানি এক্স টু। এই কিউ বিন্দুর স্থানাঙ্ক ব্যবস্থার মানের মাধ্যমে আমরা জানি যে ও বি এর মান হচ্ছে এক্স টু এবং ও এ এর মান হচ্ছে এক্স ওয়ান। তো আমরা পি আর এর মানটা পেয়ে গেলাম। এখন আমরা কিউ আর এর মানটা বের করি। তো আবার কিউ আর ইজ ইকুয়াল কিউ আর ইজ ইকুয়াল হবে এই সম্পূর্ণটার থেকে এতটুকু বাদ দিয়ে দিলে আমরা কিউ আরটা পেয়ে যাবো। তো কিউ বি মাইনাস আর বি ইজ ইকুয়াল আমরা আর বি এর জায়গায় লিখতে পারি পি এ, কারণ পি এর মানটা আমাদের জানা। তো কিউবির জায়গায় ঠিকই রেখে আর বির জায়গায় আমরা লিখতে পারি পি এ। সো এখন আমরা লিখতে পারি কিউবি এর মান হচ্ছে আমরা জানি ওয়াই টু, কিউবি এর মান হচ্ছে ওয়াই টু এবং পি এ এর মান হচ্ছে ওয়াই ওয়ান। তো এখন পি কিউ আর সমকোণী ত্রিভুজ হতে আমরা পাই পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে আমরা লিখতে পারি যে পি কিউ স্কোয়ার ইজ ইকুয়াল পি আর স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার। তো পি আর এর মান আমরা জানি এক্স টু মাইনাস এক্স ওয়ান। তো এক্স টু মাইনাস এক্স ওয়ান তার হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান তার হোল স্কোয়ার। তো এখন যেহেতু আমাদের পি কিউ এর দূরত্ব নির্দেশ করতে হবে, তো আমাদের স্কোয়ারটার মান বা এর বর্গের মান আমাদের প্রয়োজন নেই। তো আমরা এখানে লিখতে পারি বা পি কিউ
এখানে আমরা স্কয়ারটাকে এই ধারে নিয়ে এসে রুট করে দিতে পারি x2 মাইনাস x1 তার হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 তার হোল স্কয়ার। তো এটাই হচ্ছে আমাদের নির্ণেয় সূত্রটি, যার মাধ্যমে আমরা দুটি নির্দিষ্ট বিন্দুর মধ্যকার দূরত্ব বের করতে পারি। তো আমরা যদি কথ্য ভাষায় হিসাব করতে চাই তাহলে আমরা বলতে পারবো যে দুটি নির্দিষ্ট বিন্দুর মধ্যকার দূরত্ব বের করতে হলে আমাদেরকে দুটি নির্দিষ্ট বিন্দুর ভুজদ্বয়ের অন্তরের বর্গ করে এবং কুটিদ্বয়ের অন্তরের বর্গ করে তাদের যোগফলের সমষ্টিকে আমরা যদি বর্গমূল করে দেই তাহলেই আমরা দুটি নির্দিষ্ট বিন্দুর মধ্যকার দূরত্বকে বের করতে পারি। সো ধন্যবাদ সবাইকে।